আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের রয়েছে? ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন, মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। উৎসবের পরিবেশ এক নিমেষে বদলে গেল শোকে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মামার বাড়িতে খেলতে খেলতে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হলো দুই শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার বোল সিদ্ধি গ্রামে। পুলিশ জানিয়েছে পরিচিত আদিত্য হালদার বয়স 4 বছর এবং ফাল্গুনী কয়েল বয়স 5 বছর, সম্পর্কে তারা মাস্তুতো ভাই বোন। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। দীর্ঘক্ষণ দুই শিশুর খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে দুজনকে ভাসতে দেখেন। তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খেলতে খেলতে পুকুরের ঘাটে পা পিছলে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানিয়েছে মৃতদের পরিবারের লোকজনেরা। যদিও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আদিত্যর বাড়ি বড়িয়া গ্রামে এবং ফাল্গুনির বাড়ি জঙ্গলপাড়া এলাকায়। দুজনেই ওই দিন সকালে মায়ের সাথে মামার বাড়িতে খেলতে এসেছিল। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় নামে শোকের ছায়া। সেজন্য মেয়ের বাচ্চাটা আমার কাছে ছোটবেলায় থেকে মানুষ, আর বড় মেয়েটা এই রান্না পুজো উপলক্ষে বেড়াতে এসেছে। দুজনের কি একজনের মেয়ে গেছে? একজনের মেয়ে। তারপরে কি হলো এদিন? তারপরে আমরা চলে গেলাম, এই রান্না পুজো ছিল। রান্না পুজো ওরা সারা রাত জেগে সে সকালবেলা শুয়েছিল। পুজো টুজো হয়ে যাওয়ার পরে এবার ছোট মেয়েটা গিয়েছিল আমার ওর মাসির বাড়ি খাবার দিতে। আমি গিয়েছিলাম রায়নগরের মেজোটার বাড়ি খাবার দিতে। তার মধ্যে শুনিয়ে এই অবস্থা। দিদি পড়ে গেছে হাত ধরে তুলতে গেছে। ও ঠিক জানতে পারলো কতক্ষণ পরে? জানতে পারলো তো আমরা তো কেউ জানি না, এরাও জানে না। কেউ বলছে 10 মিনিট, কেউ বলছে 15 মিনিট, এরকম বলে। সেবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ বাপ্পা মন্ডল, ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়।